গুড ইভিনিং বন্ধুরা আমি দীপিকা আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি কিছু জিনিস কিন কেনাকাটা করেছি ওর স্কুলের মানে কি কি কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো দেখো একটা ব্যাগ কিনেছি পিঙ্ক কালারের খুব সুন্দর একটা রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে একটা ওয়াটার বোতল নিয়েছি এটা মাম্মাম চয়েস করেই কিনেছে এই কালারটা ওর স্কুলের ড্রেস এটা হচ্ছে আপার শার্টটা টি শার্টটা এটা হচ্ছে ওর স্কার্টটা ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে কম্বিনেশন করা এখানে হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে সক্স এই যে হচ্ছে ব্ল্যাক কালারের শু পেন্সিল বক্স ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে পেন্সিল বক্স ইরেজার শার্পনার হচ্ছে পেন্সিল তো দেখো বন্ধুরা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও তোমরা বলতেই পারো এতদিন আগেকার ভিডিও কেন আজকে পোস্ট করছি কারণ এই ভিডিওটা না আমি পাচ্ছিলাম না খুঁজে তো যাই হোক কিছু করে পাওয়া গেছে তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মামামের ফার্স্ট ডে অফ স্কুল মামাম আগেও একটা প্লে স্কুলে যেত আগে তো সেটা তো তোমরা দেখেছো ভিডিওতে কিন্তু এটা হচ্ছে মামামের জীবনের প্রথম স্কুল যাওয়া বড় স্কুলে মাম্মাম যাচ্ছে আর এটা হচ্ছে মামামের স্কুল ইউনিফর্ম এর সাথে আরও দুটো ইউনিফর্ম আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এই ভিডিওটা না আমি একদম পাচ্ছিলাম না বলে ভীষণ টেনশানে ছিলাম তো আজকে পেলাম বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মাম্মা ভীষণ এক্সাইটেড ভীষণ হ্যাপি তার সাথে এ দেখো দেখতে ঠাম্মা ওকে আদর করছে সবাই খুব খুশি যে মাম্মা স্কুল যাচ্ছে আস্তে আস্তে মেয়েটা দেখো ছোটো এই কিছুদিন আগে মনে হচ্ছে হলো এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা আশীর্বাদ করো যেন ও এরকমভাবে সুস্থ সবলভাবে বড় হয় ভালোভাবে পড়াশোনা করে একটা মানুষের মতন মানুষ হতে পারে এটাই তোমাদের কাছে মানে আমার চাওয়া আশীর্বাদ করো তো এই দেখো চলেও মানে বেরিয়ে পড়েছি ঘর থেকে ওকে স্কুলে ছাড়বো যাই হোক আগে যতই প্লে স্কুলে যাক না কেন এইটা হচ্ছে মামা আমার জীবনের একটা বড় মানে বড়ো স্মৃতি ওই জন্যেই ভিডিও করা যে ও বড় হয়ে দেখতে পাবে প্রথম দিন স্কুলে আমি গেছি যখন কি কি হয়েছে আর দেখতেই পাচ্ছ বললাম না বেশ কিছুদিন আগেকার ভিডিও এটা তখন হালকা হালকা ঠান্ডা ছিল তার জন্য দেখতে পাচ্ছ আমি একটা হাফাতে সোয়েটারও পরে রয়েছি তো দিলাম এই ভিডিওটা পোস্ট করলাম কারণ আমারও এটা পরও মনে হবে যে না দেখি অনেক সময় ডিলিটও তো হয়ে যেতে পারে ওই জন্য এটা পোস্ট করে দিলাম এই যে মামা স্কুলে চলেও এসেছি কথা বলতে বলতে আর আগের স্কুলে যেরকম কোনো টাইমিং ছিল না কিছুক্ষণ লেট গেলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু এখানে যেরকম একদম টাইম মেনটেন করেই সব কিছু এই দেখো কথা বলতে বলতে বেরিয়েও পড়েছে ওরা আর এখানে না কিছু আমার বাচ্চাদের মাদের সাথে আমারও কিছু বন্ধুত্ব হয়ে গেছে আর বাচ্চাগুলোকেও দেখো আমি দেখাবো কি কিউট লাগছে সব একই রকম ড্রেস পরে ছোট ছোট বাচ্চারা খুবই ভালো লাগছে কিছু কিছু বাচ্চা কান ছিল যারা একদমই আগে কোনো স্কুলে যায়নি আজকে প্রথম স্কুল আর কিছু কিছু বাচ্চা একটু বড় হয়ে গেছে তারা কান ছিল না তো দেখো এখানে না একদম ভিডিও করা অ্যালাউ নেই তাও আমি লুকিয়ে ভিডিও করেছি ভিডিও ফটো একদম অ্যালাউ নেই এ দেখো মাম্মা বেরিয়ে গেছে এরপর আমরা ঘরে যাব ও তো খুবই খুশি ও একটা হোমওয়ার্কও করেছে সেটা দেখাবে যে দেখো আমি কি করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলোকে কী ভালো লাগছে এ দেখো মাম্মা একটা ওখানে ক্লাস ওয়ার্ক হয়েছে ড্রয়িং আর এই দেখো সব সবাই বললো চলো আজকে ফার্স্ট ডে ওদের স্কুল সবার সাথে ফটো তোলা হোক তো